বাঙালির হৃদয় খরণ লিটন দাসকে দিয়ে পানি টানাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স, তবে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার একাদশে জায়গা হয়নি লিটন দাসের। কারণটা সবারই জানা, কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক ম্যাচে বাজে ব্যাটিং এবং বাজে কিপিং করাই হয়তো চেন্নাইয়ের বিপক্ষে একাদশে জায়গা হয়নি লিটন দাসের। তবে লিটন দাসের চেন্নাইয়ের বিপক্ষে একাদশে জায়গা না হলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ছিলেন, যেখানে আজ লিটন দাসকে মাঠে দেখা যায় যে প্রথম ইনিংসে দ্বিতীয় টাইম আউটের পর অর্থাৎ ষোলো ওভারের সময় দেখা যায় যে লিটন দাসকে তার সতীর্থদের জন্য মাঠে ড্রিঙ্কস এবং পানি নিয়ে আসতে। তবে কলকাতা নাইট রাইডার্সের এমন কাজটা করা উচিত হয় নাই, যেখানে একটা ম্যাচ সুযোগ দিয়ে লিটন দাসকে একাদশ থেকে বাদ দেওয়া একদমই ঠিক হয় নাই, কারণ এক ম্যাচে কোনো প্লেয়ারের পারফরমেন্স বিবেচনা করা যায় না। তো প্রিয় দর্শক, লিটন দাসকে দিয়ে পানি টানানো উচিত হয়েছে কিনা কলকাতার, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।